আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুমরিনাজ মমি সৌদি আরবে বিমান টিকেটের দাবিতে কাওরান বাজারের সোনারগাঁ হোটেলের সামনের রাস্তায় সকাল থেকে বিক্ষোভ করেছেন প্রবাসীরা সেখানে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ অফিস বিক্ষোভকারীরা জানান করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রায় 1.5 লাখ কর্মীর বেশিরভাগই সৌদি আরবের এখন বিমানের টিকিট না পাওয়ায় তারা কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না দর্শক কাওরান বাজারের দর্শক কারণ বাজারের সার্ক ফোয়ারা এলাকায় আছেন রিপোর্টার আদ্দিন সজীব আমরা সরাসরি কথা বলছি তার সাথে সজীব সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এই মুহূর্তে এখন পুলিশের সঙ্গে যারা এখানে আন্দোলন করছিলেন বিক্ষোভ করছিলেন টিকিট না পাওয়ার পর থেকে তারা এখানে একটা আলোচনা হচ্ছিল যে কোনোভাবে রাস্তা থেকে এই বিক্ষোভকারীদেরকে সরানো যায় কিনা কোনো রকমের আশ্বাস দেওয়া যায় কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আসলে পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করছিল যে কোনো রকমের সংঘর্ষ না গিয়ে কেননা জানেন যে সকাল 8টার পর থেকে যখন এখানে এই বিক্ষোভ শুরু হয় অর্থাৎ যারা সৌদি আরবে যেতে প্রত্যাশী তারা যখন এখানে আসেন এবং রাস্তার উপরে দাঁড়ান তার মানে হচ্ছে যে এটি এমন একটি জায়গা এমন একটি প্রাণকেন্দ্র ঢাকা শহরের যেখানে চতুর্দিক থেকে হাজার হাজার গাড়ি জ্যাম পড়ে গেছে কিলোর পর কিলো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা সাইডেই যদি আপনি দেখেন যে তাহলে রাস্তার উপরে এত গাড়ি যে মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে এই কারণে পুলিশের একটা চেষ্টা ছিল আর এখানকার ঘটনা যেটা হলো সেটি হলো যে 7টি বিশেষ ফ্লাইট চলছে এবং 8 তারিখ থেকে কমার্শিয়াল ফ্লাইট চলার কথা সৌদি এয়ারলাইন্সের সেখানে 8 তারিখ এর আগে কিন্তু অনেক বিদেশ প্রত্যাশী অর্থাৎ বিশেষ করে সৌদি আরবে যারা যেতে চান তাদের চাকুরির যে মেয়াদ চাকুরির যে ফেরার জয়েন করার যে সময় সেই সময়টা ফুরিয়ে যাচ্ছে অনেকেরই এ কারণে এই মানুষগুলো অর্থাৎ যারা বিক্ষোভ করছেন তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করছেন সেটি হলো 30 তারিখের আগে যেন এই টিকিটগুলো দেওয়া হয় গতকালকে পর্যন্ত কিছু আশ্বাস ছিল এখানে কিন্তু এখন এই মুহূর্তে এসে অর্থাৎ আজকে সকালের পর থেকে বলছে যে টিকিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই ধরনের অভিযোগ আসলে বিক্ষোভকারীরা দিচ্ছে যে কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনও পুলিশ কথা বলছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে যে তাদেরকে কোনোভাবে সমঝোতা করে বা কোনোভাবে কোনো আশ্বাস দিয়ে এখান থেকে সরানো যায় কিনা সে চেষ্টা করছেন মমি সজীব আপনাকে ধন্যবাদ জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় ভূ রাজনৈতিক বৈরিতা থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা বন্ধেরও আহ্বান জানান তিনি ভারত রপ্তানির নোটিফিকেশন জারি করলেও বেনাপোল বন্দর দিয়ে গত 4 দিনে কোনো পেঁয়াজ আমদানি হয়নি বেনাপোল বন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ায় পচন ধরেছে অপেক্ষমান শতাধিক ট্রাকের পেঁয়াজে লোকসান থেকে বাঁচাতে এসব পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করছেন রপ্তানিকারকরা বেনাপোল সিএনএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান বাংলাদেশ সরকারের তৎপরতায় 18 সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় শুল্ক অধিদপ্তর কিন্তু সেই অনুমতিতে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ প্রবেশ করতে দেয়া হয়নি এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত 3 দিনে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বেশিরভাগই পেঁয়াজ পচে গেছে এখনও ওপারে আটকে আছে 200রও বেশি পেঁয়াজ বোঝাই ট্রাক এবার জানাবো শেয়ারবাজারের খবর অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয় সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 5.62 টাকা সম্পদমূল্য দাঁড়িয়েছে 249.95 টাকা আগামী 12 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 অক্টোবর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই কেয়া কসমেটিক লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানিটি গত 25 আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 4.10 টাকা গতকাল তা 6.80 টাকায় উন্নীত হয় শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করে কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।